হচ্ছে রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্পের অধীনে নাগরিকদের নিজের এলাকায় সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন প্রশাসনের কর্মীরা। সঙ্গে কেউ কোনো সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়া শুরু করবেন তারা। বাঁকুড়া সফরে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের মোট 12টি প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হলো দুয়ারে সরকারের মধ্যে দিয়ে। মহানগরী কলকাতা সহ রাজ্যের সর্বত্র প্রকল্পের সূচনা হয়েছে। বুধবার দিন কলকাতা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পুর সমন্বয়ক গৌতম হালদারের উদ্যোগে শুরু হলো এই কর্মসূচি। ওয়ার্ডের হাজারেরও বেশি মানুষ নানান সরকারি প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করাতে ফির জমান। সরকারের এই অভিযান ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পুর সমন্বয়ক গৌতম হালদার জানান, প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন, স্বাস্থ্যবিধি মেনে কাজ করা হচ্ছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের নাম নথিভুক্ত করতেই মানুষ বেশি ভিড় করছেন, কারণ মুখ্যমন্ত্রী বাংলার প্রতিটি মানুষকে এই প্রকল্পে আয়ত্তে আনার যে ঘোষণা করেছেন তাতেই মানুষ স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হয়ে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে চাইছে। অসাধারণ, সারা বাইরে গিয়ে দেখুন, আমাদের 4 নম্বর ওয়ার্ডে 4টে ফেজি হবে এবং সারা বাংলায় তাই হবে, 4টে ফেজি হবে। আজকে প্রথম ফেজে আমাদের 2 তারিখে যে আমরা ডেটটা করেছি সেই ডেটে আমরা মানুষকে জানিয়েছি যে দুয়ারে সরকার যে কর্মসূচি, এই কর্মসূচি মানুষের একদম প্রান্তিক মানুষের দিকে আমরা পৌঁছে দিয়েছি তার খবর। তাই আজকে মানুষের জনজোয়ার, এত মানুষ, তাদের চাহিদা, এবং আমরা চেষ্টা করবো প্রত্যেককে অবশ্যই করে দেওয়া হবে। আর আজকে এত মানুষ হচ্ছে, পরের দিন 17 তারিখ, পরের দিন 17 তারিখ, আমরা তাদেরকে অনুরোধ করছি আপনারা আজকে অতিরিক্ত ভিড় হয়ে গেছে, আপনারা 17 তারিখে আসুন। দেখুন, করোনা বিধি মানুষ অ্যাওয়ার, মানুষ অনেক কনসার্ন, মানুষ অনেক অ্যাওয়ার। আমরা চেষ্টা করেছি, এখানে স্যানিটাইজ রেখেছি, এখানে প্রত্যেকে মাস্ক, যারা পরে আসেনি তাদেরকেও আমরা মাস্ক দিচ্ছি, এবং মাস্কটা অবশ্যই আমাদের দূরত্ব মেনে চলতে হবে। কিন্তু সত্যি কথা বলতে এত মানুষের উৎসাহ উদ্দীপনা, সবটা হয়তো চেষ্টা করছি। দেখুন, 4 নম্বর ওয়ার্ডে আমরা যে পরিষেবা কলকাতা কর্পোরেশনের সোশ্যাল সেক্টরের মাধ্যমে যে পরিষেবা আমরা দিই, আমাদের কাছে কোনো অভিযোগ নেই। তার কারণ আমরা প্রতিনিয়ত ফলো আপ করি, প্রতিনিয়ত ফলো আপ করি, এ বিষয়ে আমাদের কাছে কোনো। দেখুন, এত মানুষ, আমার কাছে যেটা মেনলি মনে হচ্ছে, মেনলি যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে স্বাস্থ্যসাথীর জন্য এসছে। দেখুন আপনারা, স্বাস্থ্যসাথী, কারণ স্বাস্থ্য বিষয় নিয়ে মানুষ এত অ্যাওয়ার, এবং সেটা 5 লক্ষ টাকা পর্যন্ত তাদের স্বাস্থ্য বিমা করে দেওয়া হচ্ছে, এটা একটা বিশাল পাওনা। আর 10 কোটি মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেবেন, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গীকার, আর আমরা সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।